কোনো লেখা আমার ঠিক মনমত হয়নি, পাণ্ডিত্যের দিক থেকে হয়নি, গবেষণার দিক থেকে। তুলনায় যে বই আমার কতগুলো লেখা আমার মানে শিক্ষিত কথাটা বলবো না, আমি পাণ্ডিত্যের জগতে গৃহীত হয়েছে, তার উপর ছাপ রেখেছে। প্রধানত দুটি প্রবন্ধ আমার আছে, একটা প্রবন্ধ 19 শতকের ইয়ে নিয়ে, তিনটে কথা বলবো আমি। 19 শতকে ভারতবর্ষের অর্থনীতি নিয়ে, সেটা খুব গবেষণার স্থান নেই, একটা ভালো মন্দ বিচারের ব্যাপার, বিশ্লেষণের ব্যাপার, সেই লেখাটা আমার মনে হয় যে আমি যা করতে চেয়েছিলাম পেরেছি। তারপর ভারতবর্ষের জাতীয়তা নিয়ে একটা আমার লেখা আছে, সেটা সেটা লোকে পড়েছে, এবং পৃথিবীর সব জায়গায় যেখানে ভারতবর্ষের ইতিহাস পড়ানো হয় এটা পড়ানো হয়। তৃতীয় একটা সাম্প্রতিককালে যেটা আমি প্রাণ ঢেলে লিখেছিলাম, শ্যাডোজ অব দ্য স্বস্তিকা বলে, ভারতবর্ষে হিন্দু সাম্প্রদায়িকতার আবির্ভাব, যেটা আমি আমাদের দেশের সবচেয়ে বড় বিপদ বলে মনে করি। এই তিনটে লেখা, এগুলি প্রবন্ধ, বই না। বই যা লিখেছি কোনো বই আমার পুরো তৃপ্তি হয়নি। বাঙাল নামাও না, ওটা অন্য জিনিস তো। বরং আমি বলবো আমার রোমন্থন, প্রথম যেটা লিখেছিলাম, অর্ধেক আত্মবিদ্রুপ, অর্ধেক একটা খুব দুঃখের সময় আমার জীবনে ওটা লেখা, ওটা কতটা আত্মবিদ্রুপ করে নিজের দুঃখ থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় লিখেছিলাম। কিন্তু ওর যে শেষ পরিচ্ছেদ, সেটা দুঃখেরই কাহিনী, দেশ ছেড়ে চলে আসার কাহিনী। ওই লেখাটা আমার লেখার মধ্যে ওটা সবচেয়ে ভালো লেখা বলে আমি মনে করি, বাঙাল নামার থেকেও ভালো লেখা মনে করি। বাঙাল নামা নিয়ে আমি মোটামুটি খুশি, মোটামুটি, কারণ এটা তো গবেষণা ভিত্তিক না, কিন্তু আমি নিজেকে প্রধানত গবেষক মনে করি। সে গবেষণা ভিত্তিক কাজ যে করেছি, তার কোনোটাই আমার খুব তৃপ্তি হয়নি। খুব চালু, লোকে পছন্দ করে, আমার প্রথম বই বেঙ্গল আন্ডার আকবর অ্যান্ড জাহাঙ্গীর এখনো চলে, কাঁচা লেখা, ভীষণ রকম কাঁচা লেখা। একটা প্রথম বয়সে মনের যে উত্তেজনা, তার একটা ছাপ আছে এই। সুতরাং দুঃসময়ের কথা বললেন, ব্যক্তিগত দুঃখের কথা বললেন, আমরা বাঙাল নামাতেও কিন্তু এমন কিছু পাই, যেমন দিল্লিতে আপনি অভিলেখাগারে আপনি যখন কাজ করতেন, এবং সেই সময়কার খুবই আটকে ওঠার মতো, কিন্তু আসলে এই যে ভিতরে ভিতরে মানুষ যে মানুষকে এত ঈর্ষা করছে, মানুষকে। এবং আমার মনে আছে কিছুদিন আগে মোজার্টের যে আত্মজীবনীমূলক যে ফিল্ম, ওইটা দেখেও কিন্তু আমি আটকে উঠেছিলাম যে এরকম মানে ঈর্ষা তাকে করা হচ্ছে, অথচ সে মৃত্যু পথযাত্রী, সে জানতেও পারলো না কোনোদিন যে তাকে নিয়ে একটা মানুষ ঈর্ষা করে করেই তার জীবনটা কাটিয়ে দিল। তা আপনার ক্ষেত্রেও কিন্তু এরকম আপনি অনেক ঈর্ষা, অনেক ভারতের সমাজের, ভারতীয় সমাজের, অথবা আরো ছোট করে আনলে বাঙালি সমাজের ভিতরকার এই বিষয়গুলা আপনি কি মনে করেন এখনো আছে কিনা? এক, দুই নম্বর হচ্ছে যে আপনার দেশ ছেড়ে চলে আসার পিছনে আসলে এই ধরনের কোনো অভিমান কাজ করেছিল কিনা? দেশ থেকে চলে আসার পেছনে প্রধান যেটা কাজ করেছিল সেটা ওই যে ইংরেজিতে দুটো শব্দ আছে, পুল আর পুশ, পুল ফ্যাক্টরটাই। অক্সফোর্ড আমার অসম্ভব ভালো লেগেছিল এসে, এই শহরের চেহারা, এখানকার জীবনযাত্রা, এটা পৃথিবীতে আর কোথাও নেই, ইংল্যান্ডেও আর কোথাও নেই। এইটার যখন আমি সুযোগ পেলাম, এর আকর্ষণটাই খুব বেশি ছিল। পুশ ফ্যাক্টর একটা ছিল, আমার যদি দিল্লিতে থাকতে খুব ভালো লাগতো তাহলে হয়তো ইতস্তত করতাম, কিন্তু আমার কোনো অপরাধ বোধ হয়নি এই জন্যে যে আমি 25 বছর আমার জীবনের দেশকে দিয়েছি,
পড়ানোর ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে। আর এখানে এসেও আমার বহু ছাত্রই উপমহাদেশের, ভারতবর্ষের, পাকিস্তানের, সিঙ্গালের, বাংলাদেশের, এই সুতরাং না, আমি বলবো না যে আমি অভিমান করে চলে এসেছি। তবে দিল্লিতে শেষের দিকে আমার মানে শ্বাস বন্ধ হয়ে আসছিল, সুতরাং এখানটা অন্য জায়গায় পেলেও আমি চলে যেতাম। এখানে এসছি এখানকার আকর্ষণে, কিন্তু আমি যে কোনো জায়গার থেকে ডাকলে তখন আমি চলে যেতাম, আমার দম বন্ধ হয়ে আসছিল। ওই রোজ সকালবেলা এক গাদা অশ্লীল চিঠি, মানে সে যে কি অসংস্কৃত বলে বোঝানো যায় না। এমনিতে আমি খুব সামগ্রিকভাবে আপনার কিছু অনুভূতি জানতে চাই, বাঙালি সমাজের এই যে এক ধরনের কৃপণতা আমরা লক্ষ্য করি, যেটা নিরুশ্রী চৌধুরীও কিন্তু তার এই যে আত্মঘাতী বাঙালি, বাঙালি জীবনের রমণী, এই বইগুলো পড়লে কিন্তু পাওয়া যায় যে এক ধরনের মানে এত ভেরিয়েশন, রবীন্দ্রনাথ বাঙালি আবার আরেকজন বাঙালিও এমন হয়তো হিংসা করে করে সারা জীবন কাটিয়ে দিচ্ছে, তো এই ভেরিয়েশনের মধ্যে এবং আপনার জীবনের অভিজ্ঞতা এবং সামগ্রিক মিলিয়ে আপনি কি বলবেন এটার ঐতিহাসিক সাংস্কৃতিক কারণগুলো কি, বা দেখুন উত্তরণ সম্ভব কিনা আসলে এই সমস্ত না জাতিগতভাবে? এই যে ঈর্ষার কথা নীরদ বাবু যেটা বলেছেন, যা ওর মধ্যেও প্রচুর পরিমাণে ছিল, প্রচুর পরিমাণে ছিল। এবং বাঙালনামার প্রসঙ্গে আরেকটু বলে রাখি, বাঙালনামায় আপনি নীরদ চৌধুরী বিষয়ে অত্যন্ত শ্রদ্ধা সহই যে অধ্যায়টি লিখেছেন, এটা কিন্তু তাকে এত চমৎকার ভাবে কিন্তু আর কেউ উন্মোচন করতে পারেনি। এবং আমি আমি যতটা চিন্তা ওকে কেউ চেনে না, ওর ওর ছেলেরাও না, ওর যে ঘনিষ্ঠতায় এসেছিলাম, এবং ওকে বোঝার জন্য তো একটা বিদ্যাবুদ্ধি লাগে, ওর কাছে যারা লোকজন আসতো সত্যিকার কাছে, তাদের বলতে বললে খুব খারাপ শোনা, আমি অহংকারের কথা বলছি না, সেই ওকে বোঝার মতো বিদ্যাবুদ্ধি তাদের ছিল না বেশি। এই সুতরাং আমি এই দ্বিতীয় সংস্করণের ভূমিকায় লিখেছি, ও কোনো কোনো আত্মীয় বলেছেন যে ওকে আমি গালিগালাজ করেছি, আমি ওকে গালিগালাজ করিনি। কেউ যদি স্বচ্ছ দৃষ্টি নিয়ে আমি ওর কথা কি লিখেছেন, ওর কাছে আমি বহুভাবে ঋণী সত্যিতে, চিন্তার জগতে। ওর চিন্তা যে আমি নিয়েছি তা না, কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ করেছেন নানা দিকে সেই, আর ওকে পরিচয়ের অভিজ্ঞতা একটা অনবদ্য অভিজ্ঞতা, অত একটা বিরাট মস্তিষ্ক, তার ওই সান্নিধ্য, কিন্তু এটা কিন্তু খুব ফ্যাসিনেটিং যে এমনিতে সাধারণ একটা কেরানির কথা আমরা বাদই দিলাম, নীরদ চৌধুরীর মতো এই মাপের বাঙালির যদি আবার ঈর্ষা থাকে খুবই ছিল, কিন্তু আমরা আসলে মানে খুব আটকে ওঠার মতো। আচ্ছা আমি একটা কথা বলি, ঈর্ষা কিন্তু এই মানুষের, ঈর্ষাহীন মানুষ খুব কম, ঈর্ষা থেকে যদি কাটিয়ে ওঠে হয় কনজেনিটাল কোনো কারণে, এটা আমাদের বেঁচে থাকার যে মানে আত্ম ইগোকে প্রতিষ্ঠা করা তার একটা স্তম্ভ কিন্তু ঈর্ষা। নিউটনকে লাইবনিজ